প্রকৃতি বৈচিত্র্যময় এবং এই বৈচিত্র্যময় প্রকৃতি সমস্ত জীবের জীবনেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা জানলাম কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে জীববৈচিত্র্যের, এও জানলাম যে জীববৈচিত্র্য বিভিন্ন মনুষ্যসৃষ্ট কারণ বা প্রাকৃতিক কারণে আজ বিপর্যস্ত এবং প্রচুর উদ্ভিদ ও প্রাণী প্রজাতি আমাদের মাঝখানে আর নেই, পৃথিবী থেকে চিরকালের জন্য বিদায় নিয়েছে। তথাপি যে পরিমাণ উদ্ভিদ প্রাণী এবং অণুজীব আছে তাদেরকে সংরক্ষণ করার জন্য, ধরে রাখার জন্য আমাদেরকে কিছু ব্যবস্থা অবশ্যই করতে হবে। কি কি উপায়ে এই জীববৈচিত্র্যকে আমরা ধরে রাখতে পারি, সংরক্ষণ করতে পারি? প্রধানত দুভাবে। কি কি? এক হচ্ছে ইনসিটু কনজারভেশন, ইনসিটু সংরক্ষণ, আর হচ্ছে এক্সিটু কনজারভেশন বা এক্সিটু সংরক্ষণ। দুটো প্রধান উপায়ে আমরা সংরক্ষণ করতে পারি। কি কি? আচ্ছা, তার আগে বলি ইনসিটু কনজারভেশন বা সংরক্ষণ কাকে বলা হয়। বলছে দেখো, যখন কোনো জীবকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে রেখেই সংরক্ষণ করা হবে, অর্থাৎ কোনো জীব যে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে, বেঁচে থেকেছে দীর্ঘদিন থেকে, সেই পরিবেশে রেখেই যখন আমরা কোনো রকম ডিস্টার্ব না করে যখন আমরা সংরক্ষণ করব, তখনই তাকে বলা হচ্ছে ইনসিটু সংরক্ষণ বা কনজারভেশন বলা হয়ে থাকে। কোনো জীবকে তার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে রেখে সংরক্ষণ করাকেই বলা হচ্ছে ইনসিটু কনজারভেশন বা সংরক্ষণ। কি কি উপায়ে করতে পারি আমরা? না, জাতীয় উদ্যানের মাধ্যমে, অভয়ারণ্যের মাধ্যমে, সংরক্ষিত বন তৈরি করার মাধ্যমে বা বায়োস্ফিয়ার রিজার্ভের মাধ্যমে আমরা এই সংরক্ষণ করতে পারি। প্রথমেই আসছি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কাকে বলা হয়। খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে তোমরা, এই জায়গাগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন থাকে। জাতীয় উদ্যান, নাম শুনেই আমরা বুঝতে পারছি যে বনভূমি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত। কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত যে বনভূমিতে বিভিন্ন বন্য প্রাণী বসবাস করছে এবং এখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষিদ্ধ, কোনো আগ্নেয় অস্ত্র নিয়ে প্রবেশ করা যাবে না, যে বনভূমিতে মাছ ধরা, গাছ কাটা ইত্যাদি নিষিদ্ধ, তাকেই বলা হচ্ছে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক বলা হয়ে থাকে। কি বললাম? কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত যে বনভূমিতে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, গাছ কাটা, মাছ ধরা, শিকার করা ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ, তাকেই বলা হচ্ছে জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক। জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক সব থেকে বড় আকারের বনভূমি, এটি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয়। এখানে কিন্তু পর্যটকরা প্রবেশ করতে পারে, পর্যটকরা, ভিজিটার্সরা এখানে কিন্তু ঢুকতে পারে, প্রবেশ করতে পারে। আচ্ছা, তারপরেই বলছে দেখো অভয়ারণ্য, নাম শুনেই আমরা বুঝতে পারছি যে অরণ্য বিভিন্ন বন্য প্রাণীদের অভয় দেয়, অর্থাৎ এই বনভূমিতে বিভিন্ন বন্য প্রাণীরা নির্ভয়ে বিচরণ করে, খাদ্য গ্রহণ করে, বেঁচে থাকে এবং প্রজননে লিপ্ত হয় যে বনভূমিতে, তাকেই বলা হচ্ছে অভয়ারণ্য বা স্যাংচুয়ারি বলা হয়ে থাকে। অভয়ারণ্য বা স্যাংচুয়ারি এটি রাজ্য সরকার দ্বারা পরিচালিত বনভূমি, এখানে প্রবেশ করা যায় কিন্তু এটা কিন্তু বন দপ্তরের পারমিশন ছাড়া না, ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন নিয়ে এই বনভূমিতে প্রবেশ করতে হয়। স্যাংচুয়ারি রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয়, জাতীয় উদ্যান থেকে অপেক্ষাকৃত ছোট হয়ে থাকে। সংরক্ষিত বন, সংরক্ষিত বন কাকে বলছে? রিজার্ভ ফরেস্ট। বলছে দেখো এটাও রাজ্য সরকার দ্বারা পরিচালিত, রাজ্য সরকার দ্বারা পরিচালিত যে বনভূমিতে সাধারণের প্রবেশ নিষেধ, সাধারণ মানুষ কিন্তু ঢুকতে পারবে না, কেবলমাত্র গবেষণার জন্য, রিসার্চ যারা করছে রিসার্চের কাজের জন্য অনুমতি সাপেক্ষে প্রবেশ করা যায় যে বনভূমিতে, তাকেই বলা হচ্ছে সংরক্ষিত বন বা রিজার্ভ ফরেস্ট বলা হয়ে থাকে। এটি রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয় এবং
এটা সাইজ কিন্তু ছোট বড় হতে পারে, অর্থাৎ জাতীয় উদ্যানের মতোই হতে পারে বড় সাইজের বনভূমি, বা অপেক্ষাকৃত ছোটও কিন্তু হতে পারে। রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয়, এখানে সাধারণ মানুষ ঢুকতে পারে না, শুধুমাত্র যারা রিসার্চের কাজ করছে, অর্থাৎ বনভূমি রিলেটেড কোনো উদ্ভিদের ওপর হোক বা কোনো প্রাণীর ওপর হোক বা সেখানকার কোনো আবহাওয়ার ওপর হোক, এই বিষয়গুলোর ওপর যারা রিসার্চ করছে তারাই কেবলমাত্র পারমিশন নিয়ে ঢুকতে পারে সংরক্ষিত বন বা রিজার্ভ ফরেস্ট। আচ্ছা, এই প্রত্যেকটার উদাহরণ খুব ভালো করে পড়বে মেয়েরা, খুব ভালো করে পড়বে, কারণ অনেক সময় তোমাদের দিয়ে দিবে চারটে বনভূমির নাম, যেখান থেকে অড ওয়ান আউট করতে দিবে, অর্থাৎ যেটা বিসদৃশ্য সেটাকে বাদ দিতে বলবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা বনভূমির উদাহরণ খুব ভালো করে পড়বে, এগুলো কিন্তু মাঝে মাঝেই চেঞ্জ হয়ে যায়। যেমন কতগুলো উদাহরণ তোমাদের লিখেছি দেখো, জাতীয় উদ্যান এর মধ্যে আছে জিম করবেট ন্যাশনাল পার্ক। প্রথমেই ন্যাশনাল পার্কের কথা মনে আসতেই প্রথমেই আসে জিম করবেট, ভারতের প্রথম ন্যাশনাল পার্ক করবেট ন্যাশনাল পার্ক, উত্তরাখণ্ডে অবস্থান করছে করবেট ন্যাশনাল পার্ক। আর পৃথিবীর সব থেকে বড় ন্যাশনাল পার্ক হচ্ছে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, এটা আমেরিকাতে অবস্থান করছে। এছাড়াও কতগুলো জাতীয় উদ্যান তোমাদের জানতে হবে, যেমন গরুমারা জাতীয় উদ্যান, জলদাপাড়া জাতীয় উদ্যান, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, এগুলো প্রত্যেকটাই হচ্ছে ন্যাশনাল পার্কের উদাহরণের মধ্যে যাবে। স্যাংচুয়ারি, স্যাংচুয়ারির মধ্যে আছে বক্সা, বক্সা অভয়ারণ্য পশ্চিমবঙ্গে অবস্থান করছে, গির গুজরাটে অবস্থান করছে, চাপড়ামারি, চাপড়ামারিও পশ্চিমবঙ্গে অবস্থান করছে, এবং সিঞ্চল, সিঞ্চল অভয়ারণ্য বা স্যাংচুয়ারি, এ হচ্ছে কতগুলো স্যাংচুয়ারির উদাহরণের মধ্যে যাচ্ছে। রিজার্ভ ফরেস্ট বা সংরক্ষিত বনের উদাহরণ সামান্য কম, একটা দিয়েছি আমি, কর্ণাটকের হনুমান সাগর হচ্ছে রিজার্ভ ফরেস্টের উদাহরণের মধ্যে যাবে। আচ্ছা, এবার আসছি বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে, এটাও এক ধরনের ইনসিটু কনজারভেশন পদ্ধতি। এই ধরনের সংরক্ষণ যারা করে থাকে তারা হচ্ছে ইউনেস্কোর ম্যাব, ইউনেস্কোর ম্যাব, ম্যাবের ফুল ফর্ম হচ্ছে ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম। তো এই ম্যাবের কর্মসূচি অনুসারে কোনো একটি অঞ্চলের, কোনো একটি অঞ্চলের জলজ ও স্থলজ বাস্তুতন্ত্রের সমগ্র পরিবেশকে সংরক্ষণ করাকেই বলা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। মানে কি? মানে হচ্ছে এই যে এখানে কি করা হয় না, শুধুমাত্র এক্ষেত্রে কিন্তু জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা হয় না, তার সাথে সাথে বাস্তুতন্ত্রকেও সংরক্ষণ করা হচ্ছে, অর্থাৎ বাস্তুতন্ত্রের বিভিন্ন অজীবজ উপাদানও কিন্তু এর মধ্যে পড়ছে। জীববৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রকে সংরক্ষণ করার জন্য কোনো একটা বিস্তীর্ণ অঞ্চলকে যখন কর্মভিত্তিক কয়েকটি অংশে ভাগ করে সংরক্ষণ করা হয় তখন তাকে বলা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। কি বললাম না, এখানে কেবলমাত্র জীববৈচিত্র্য অর্থাৎ উদ্ভিদ প্রাণীকেই সংরক্ষণ করা হচ্ছে না, তার সাথে সাথে এই উদ্ভিদ প্রাণী যেখানে আছে, জলজ বাস্তুতন্ত্র বা স্থলজ বাস্তুতন্ত্র যেখানে আছে, এই টোটালটাকেই যখন সংরক্ষণ করা হচ্ছে কোনো একটা অঞ্চলের, এবং সেখানে কি করা হয় না, যে অঞ্চলটা বায়োস্ফিয়ার রিজার্ভ তাকে কি কি কাজ হচ্ছে তার উপর ভিত্তি করে, কর্মকাণ্ডের উপর ভিত্তি করে বিভিন্ন অংশে ভাগ করা হয়। বায়োস্ফিয়ার রিজার্ভকে সাধারণত তোমাদের বইয়ে দেখবে ছবি আছে, এরকম তিনটে অঞ্চলে ভাগ করা হয়, টোটাল ফরেস্টটাকে তিনটে অঞ্চলে ভাগ করা হয়। কীরকম, একদম সেন্ট্রাল পজিশনে আছে কোর অঞ্চল, তারপরে আছে বাফার অঞ্চল, তারপরে আছে ট্রানজিশন অঞ্চল। এই তিনটে অঞ্চলে ভাগ করা হচ্ছে, ট্রানজিশন অঞ্চলে ভাগ করা হচ্ছে একটা বায়োস্ফিয়ার রিজার্ভকে, কর্মকাণ্ডের উপর ভিত্তি করে বায়োস্ফিয়ার রিজার্ভকে তিনটে অংশে ভাগ করা হয়। কোর অঞ্চল কাকে বলা হয়, যেখানে আইন করে মানুষের প্রবেশ নিষিদ্ধ, অর্থাৎ এখানে কোনো মানুষই কিন্তু ঢুকতে পারে না, স্থানীয় বাসিন্দা বা যারা ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করছে তারা কেউই কিন্তু
এই কোর অঞ্চলের মধ্যে প্রবেশ করতে পারে না। কোর অঞ্চলে পুরোপুরি মানুষের প্রবেশ নিষিদ্ধ হয়। বাফার অঞ্চল যেখানে বিভিন্ন অনুমতি সাপেক্ষে প্রবেশ করা যায়, অনুমতি সাপেক্ষে ঢোকা যায়, অর্থাৎ এখানে পর্যটকদের পর্যটন শিল্প গড়ে উঠেছে এবং এখানে পর্যটকরা ঢুকতে পারে এই অঞ্চলে। আর ট্রানজিশন অঞ্চল যেখানে স্থানীয় বাসিন্দা এবং বনকর্মীরা এখানে প্রবেশ করতে পারে, অর্থাৎ ট্রানজিশন অঞ্চলে গাছপালা লাগানো যেতে পারে, কৃষিকাজ করা যেতে পারে, ইত্যাদি কাজ করা যেতে পারে ট্রানজিশন অঞ্চলে। তাহলে এইভাবে দেখো, এটা কিন্তু ম্যাপের কর্মসূচি অনুসারে এই বায়োস্ফিয়ার রিজার্ভ তৈরি করা হয়। ম্যাপ হচ্ছে ইউনেস্কোর আন্ডারে একটা সংস্থা, যার একটা কর্মসূচি হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। জানবে তোমরা, বায়োস্ফিয়ার রিজার্ভ বললাম তিনটে অঞ্চলে বিভক্ত এবং এক একটা অঞ্চলে এক এক রকম কাজ হয়। কোর অঞ্চলে কেউ ঢুকতে পারে না, বাফার অঞ্চলে পর্যটকরা প্রবেশ করতে পারে পারমিশন নিয়ে, আর ট্রানজিশন অঞ্চলে যারা ওই অঞ্চলের লোক, স্থানীয় বাসিন্দা এবং যারা বনকর্মী তারা কিন্তু প্রবেশ করতে পারে, বনকর্মীরা ঢুকতে পারে এবং এখানে কৃষিকাজ করা যেতে পারে, গাছপালাও লাগানো যেতে পারে। আচ্ছা, বায়োস্ফিয়ার রিজার্ভের উদাহরণ কি? উদাহরণ হচ্ছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভ। এখানে যে উদাহরণগুলো লিখেছি প্রত্যেকটার, এগুলো কিন্তু জানবে, লাল কালি দিয়ে লিখেছি প্রত্যেকটা, যা যা লিখেছি এগুলো সঠিক এবং তোমাদের এগুলো জানতে হবে, কোনটা জাতীয় উদ্যান, কোনটা স্যাংচুয়ারি, কোনটা রিজার্ভ ফরেস্ট, কোনটা বায়োস্ফিয়ার রিজার্ভ জানতে হবে তোমাদের। আচ্ছা, তাহলে দেখো এই যে প্রত্যেকটা আলোচনা করলাম, জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বন বা বায়োস্ফিয়ার রিজার্ভ, প্রত্যেকটাই কিন্তু প্রাকৃতিক পরিবেশে, অর্থাৎ কোনো উদ্ভিদ বা প্রাণী যে পরিবেশে আছে সেই পরিবেশে রেখেই তাকে সংরক্ষণ করা হচ্ছে। তাহলে এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইনসিটু কনজারভেশনের মধ্যে পড়বে। এবার আসছি এক্সিটু সংরক্ষণ পদ্ধতি। এক্সিটু কনজারভেশন কাকে বলা হচ্ছে? না, যখন কোনো উদ্ভিদ বা প্রাণীকে তার প্রাকৃতিক পরিবেশের বাইরে, কৃত্রিমভাবে কোনো জায়গায় সংরক্ষণ করা হয় তখন তাকে বলা হচ্ছে এক্সিটু সংরক্ষণ বা কনজারভেশন বলা হয়। কোনো একটা উদ্ভিদ বা প্রাণী যে পরিবেশে বড় হয়েছে, থেকেছে, সেইখানে কোনো কারণে তাকে সংরক্ষণ করা যদি না যায় তখন তাকে কি করা হচ্ছে, সেই পরিবেশ থেকে নিয়ে এসে অন্য কৃত্রিম পরিবেশে যখন সংরক্ষণ করছি আমরা তখন তাকে বলছি আমরা এক্সিটু কনজারভেশন বা সংরক্ষণ বলা হয়ে থাকে। কি কি হতে পারে? চিড়িয়াখানা হতে পারে, চিড়িয়াখানায় বিভিন্ন প্রাণী সংরক্ষণ করা হয়। বটানিক্যাল গার্ডেন হতে পারে, যেখানে বিভিন্ন বিলুপ্ত প্রায়, অত্যন্ত বিলুপ্ত প্রায়, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড যেগুলো সেগুলোকে সংরক্ষণ করা হচ্ছে। এছাড়াও আছে খুবই ইম্পর্টেন্ট ক্রায়ো সংরক্ষণ। ক্রায়ো সংরক্ষণ কাকে বলা হয়? বলছে দেখো, উদ্ভিদের বিভিন্ন অংশ বা প্রাণী দেহের বিভিন্ন অংশকে যখন আমরা -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তরল নাইট্রোজেনের মধ্যে রেখে সংরক্ষণ করব তখন তাকে বলা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। কি বললাম না? উদ্ভিদ দেহের অংশ, যেমন হতে পারে পরাগরেণু, হতে পারে ভ্রূণ, হতে পারে মুকুলের অংশ, হতে পারে বীজ ইত্যাদি উদ্ভিদ দেহের, বা প্রাণী দেহের স্পার্ম হতে পারে, ওভাম হতে পারে ইত্যাদিকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কিন্তু -196ই হবে, -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তরল নাইট্রোজেনের মধ্যে সংরক্ষণ করাকে বলা হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। খুব ইম্পর্টেন্ট ক্রায়ো সংরক্ষণ। এবং ক্রায়ো সংরক্ষণেরই বিভিন্ন রকম টাইপ আছে। যদি আমরা গাছের বীজকে সংরক্ষণ করি তাহলে সিড ব্যাংক, যদি স্পার্ম বা শুক্রাণুকে সংরক্ষণ করি স্পার্ম ব্যাংক, যদি ডিম্বাণুকে সংরক্ষণ করি ওভাম ব্যাংক ইত্যাদি বিভিন্নভাবে করা যেতে পারে। তাহলে এই হলো এক্সিটু কনজারভেশন, অর্থাৎ যে ক্ষেত্রে কোনো জীবকে তার প্রাকৃতিক পরিবেশের, এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাতেই তাই করা হচ্ছে,
নিজস্ব যেখানে বড় হয়েছে জন্মেছে সেই জায়গায় কিন্তু এরা থাকতে পারছে না। এদেরকে বাঁচানোর জন্য সংরক্ষণ করার জন্য এদেরকে আমরা একটা কৃত্রিম পরিবেশে সংরক্ষণ করছি। আচ্ছা, তাহলে ক্রায়ো সংরক্ষণ সরি এক্সিটু কনজারভেশন, এক্সিটু কনজারভেশনের মধ্যে কিন্তু আরও হতে পারে, যেমন হারবেরিয়াম হতে পারে, মিউজিয়াম হতে পারে, এগুলোও কিন্তু এক্সিটু কনজারভেশনের মধ্যে যাবে। তাহলে এই হয়ে গেল নানান পদ্ধতি, যে পদ্ধতির সাহায্যে আমরা জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটিকে সংরক্ষণ করতে পারি এবং এদের অস্তিত্ব, বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর অস্তিত্বকে আমরা ধরে রাখতে পারি, বজায় রাখতে পারি আমাদের প্রকৃতিতে।